হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এটা একটা সেপারেট ভিডিও, এর আগে একটা ব্লগ শ্যুট করছিলাম, বাট ওইটার মধ্যে এটা ইনক্লুড করবো না, কেন কি এটা অনেক লেন্দি হয়ে যাবে। মাস্কটা খোলো, সবাই মাস্ক পরতে বলছে, মাস্ক খুলতে বলছে। আরে এরকম করে কে মাস্ক পরে, আর বাড়ির মধ্যে আবার কি মাস্ক পরছ? গাড়ির পাশে করোনা ঢুকে দাঁড়িয়ে আছে, বলা যায় কার ভেতরে কি আছে এখন। আমরা এখন যাচ্ছি মেলাতে, শুনলাম একটা বন্ধুর কাছে যে এদিকে মেলা, মানে মেলা চলে এসেছে এখানে, আর আমাকে দেখতে পাচ্ছি আমি সেই টপটা পরেছি, একটু পরে দেখাচ্ছি টুকটা। আর সো যাই, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর আমাকে একটু দেখিয়ে দাও তো, আমি আগের দিন দেখিয়েছি টপটা, বাট পরলে কেমন লাগবে সেটা একটু ব্যাক ক্যামেরায় দেখি। দাঁড়াও, আমরাও যাই, ক্যান্ডিকে বেঁধে রেখেছি, ওকে ধোকা দিয়ে আমরা যাচ্ছি। চলো, চলে এসেছি মেলা থেকে। আর মেলা থেকে এসে এখন বাজছে 9টা, মানে 9টা বাজিনি, 9টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে। বাট মানে কী করবো, এত ভিড় মেলায় যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি, সেরকম অনেকটা ক্যাপচার করতে পারিনি, জাস্ট বিকজ মেলাতে এত ভিড় ছিল, এত ভিড় ছিল। আসলে কী বলো তো, কোভিডের জন্য তো এতদিন 1 বছর মানুষ কোনো মেলা টেলা কিচ্ছু পায়নি, আর মানে অনেক সেরকম ওকেশন কিছু হয়নি যে মেলা বসবে, এতদিন পর পেয়ে না মানুষ আর ওটাকে ছাড়তে চাইছে না, এত ভিড় করেছে, এত গ্যাদারিং হয়েছে। সো ওই জন্য যেটুকু পসিবল যেখানে ভিড় ছিল সেখানে সেরকম যায়নি, যে জায়গাগুলো খালি ছিল সেগুলো ঘুরেছি, আর কিছু কিছু ক্লিপস তুলেছি যেগুলো ভিডিও তো দেখতেই পাবে তোমরা। আর আমরা আসার পর, বাড়ি আসার পর মেইনলি যেটা বলবো, ক্যান্ডির এক্সপ্রেশন, মানে ওকে সেই চিউইং বোনটা দিয়ে গিয়েছিলাম, ওটাকে খেয়ে পুরো শেষ করে দিয়েছে, আল্লাহ জামা কাপড় ফেলে দিয়েছে, অ্যান্ড আমাদেরকে এসে মানে ঝাঁপিয়ে পড়ে এত আদর করছিল, মানে কী বলবো, বাড়িতে মনে হচ্ছে যে না কেউ একটা আছে, কেউ একজন আছে যে আমাদের ওয়েট করছে। আর ও আসার পর এরকমই যে কেউ কেউ আছে বাড়িতে যে আমাদের চিন্তা করবে, ওয়েট করবে, বাড়ি যেতে হবে, এরকম নাহলে তো সে মনে হয় না যে বাড়িতে কেউ আছে।
তাও যখনও মিঠি প্যাপি থাকতো তখনও এটা লেগে থাকতো, বাট এর মনে হয় যে না আমাদের জন্য বসে আছে, মিঠি থাকে, মিঠি থাকে অনিশের জন্য। কেন কি যাই না, অনিশ কোথাও গেলে বা কিছু মানে ধরো এখানে নেই, কাটোয়াই নেই, বাইরে গেছে, তো মিঠি কি করবে, খাওয়া দাওয়া ওর জাস্ট স্টপ করে দেবে, এইরকমই আর কি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ও অনিশের জন্য চিৎকার চেঁচামেচি করবে, কাঁদবে, চিৎকার মানে কাঁদে মানে কি, ও জাস্ট চিৎকার করবে, করে একটা চিৎকার কেমন একটা করবে। তো ক্যান্ডু এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর পাপা ওর জন্য এখন খাবার চাপাচ্ছে, এই আর কি। আর মানে জাস্ট কি বলবো, আনএক্সপেক্টেড ভিড়, এতটা ভিড় আমরা না আমি না অনিশ কেউই এক্সপেক্ট করেনি। সো মানে কি বলবো, আমরা আসছি এখন, এখন তো মানে আরো ভিড়, আরো এখন মানে আগে আমরা যখন গেলাম তখন ছিল মোটামুটি, আর আমরা বেরিয়ে আসছি, বেরোনোর তো জায়গা নেই একদম, আর মানে লোক ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। এখনো পর্যন্ত এখান থেকে মানে আমাদের এই দিকটা থেকে ওইটা হয়েছে মানে ডায়খানা পানোহাটের মিডিলে আর কি হয়েছে, বাট এখান থেকে তাও অনেক লোক যাচ্ছে, বুঝতেই পারছো কত ভিড় হচ্ছে। ক্রাউড একটু ভিডিওতে দেখতেই পারবে, তার থেকেও অনেক মানে 3 গুণ 4 গুণ ক্রাউড হয়েছে। যতটা সেফটি মেজার্স ফলো করার করেছি, ট্রাই করেছি, আর কি বলবো। বাকি মানে আমাদেরও মন ছিল একটু মেলা টেলা দেখে আসে, আমি মেলাটার দিন বেশি নেই, মানে মেলাটা বেশি দিনের জন্য বসছে না, কয়েকদিনের জন্যই আছে, সেই জন্য আরও গেলাম একটু মনটা ঠিক করতে। সো সো আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমি মেলা থেকে কি কি শপিং করেছি। সেরকম কিছু শপিং করিনি বলে তো আমারই মনে হচ্ছে, আমি জানি না, মানে মনে হচ্ছে বেশি কিছু কিনিনি, এত ক্রাউডেড ছিল, সব দোকান ঘুরতেও পারিনি। লাস্টে ভেবেছিলাম একটা ফুলের দোকান ছিল সেখানে যাব, হাতের জিনিসের মানে হাতে বানানো জিনিসের দোকান আছে সেখানে যাব, বাট আনফর্চুনেটলি ওই সব জায়গায় যাওয়া হয়নি। সো যেগুলো জিনিসগুলো কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখায়, আর খুবই সস্তা সস্তায় বস্তা ভরে নিয়ে এসেছি আর কি, খুব বেশি কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে হয়নি মেলা মানে তো জানো। সো দেখো ফার্স্ট অফ অল এইটা দিয়েই শুরু করলাম, এটা হচ্ছে গাছ টাছ খোঁড়ার জন্য, এটা অনিশ নিয়েছে ওর ওর জিনিসপত্র এটা, আর এই একটা জিনিস এই রকম ধরনের, এটা আমি খুলছি না, কিছু ধারালো অস্ত্র, এটা হচ্ছে নারকেল খোঁড়ার জন্য। সো এই দুটো নিয়েছে, এটা নিয়েছে 35 আর এইটা নিয়েছে 30। সো আমার যে কটা মনে থাকবে আমি সে কটাই বলবো আর কি, যেটা মনে থাকবে না সেটা সরি ভুলে যাব, মানে ক্ষমা করে দিও। এই দেখো এইরকম ধরনের একটা ডিব্বা নিয়েছি, অ্যান্ড গেস হোয়াট, এটা কত টাকা, এটা 6 টাকা মাত্র, এর মধ্যেটা এইরকম। সো আমার একটা না ওই মশলা সেই ডিব্বাগুলো আছে, মানে ডিব্বাগুলো আছে তো মানে এরকম সেম এই টাইপের, সে এখন মনে হচ্ছে ওইটা ঠকে গেলাম জানো তো, বললো এইরকম সেম মশলা ডিব্বাটার মতো না, বলো এটা 6 টাকা নিলে ওটার দাম কত, ওটা আমি 200 টাকা দিয়ে কিনেছিলাম অ্যামাজনে। ওকে আর একটা দেখো, এইটাও আমি 6 টাকার সব থেকে নিয়েছি, আমি জানি না এটা অতটা ফোকাস করবে কি না, এর মধ্যে একটা ছোট্ট টেডি আছে দেখতে পাচ্ছ হয়তো, সো এইটুকু একটা ছোট্ট টেডি আছে, এটাও দাম নিয়েছে 6 টাকা, এটাও 6 টাকা স্টোর থেকে কিনেছি, বেশ 6 টাকা হলো, গেল কিনাও বুঝতে পারছি। এবার আসি 8 টাকার স্টোরে, মানে এইরকমই 6 টাকা 8 টাকা এইরকম ধরনের। এই দেখো একটা, এটা একটা ঝুড়ি নিয়েছি এরকম ধরনের, এটাও 8 টাকা দাম, ও একটা এরকম চিরুনি নিয়েছে জাস্ট দেখতে ভালো আর কালারটা ভালো বলে, এটাও 8 টাকা দাম। এই এই সেম জিনিস একটা মার্কেটে বিক্রি হচ্ছিলো আর কি, ই একটা সুপার মার্কেটের নাম আমি করবো না। সো এই সেম জিনিস 30 টাকায় বিক্রি হচ্ছিলো, 8 টাকায় এটা। বেশ আমি নিয়েছি দেখো এরকম ছোট্ট ছোট্ট স্পুনস, অ্যান্ড এগুলো খুবই মজবুত, এগুলো জাস্ট 8 টাকায় ভাবতে পারছো। আর
আর নিয়েছি এরকম একটা কাঁচের গ্লাস, এর থেকে একটা ছোট সাইজ, মানে এই সাইজটা থেকে আর এক সাইজ ছোট সাইজ আমার কাছে আছে, যেটা আমি 45 বা 30 অবভ 30 দিয়ে কিনেছিলাম। তো এটা 8 টাকায়। মানে এইসব স্টোরগুলোকে দেখলে না নিজের আগের কেনাকাটার ওপর লজ্জা লাগে। আর এই দেখো একটা এরকম একটা কিউ টাইপের রুমাল নিয়েছি, মানে সফট সফটই রুমালগুলো খুবই ভালো লাগে আমার। তো এই মিঠি চুপ, তো এটা নিয়েছে 10 টাকা, এটা 10 টাকা সব থেকে নিয়েছি। আর একটা এরকম দাঁড়াও দেখাচ্ছি, আর একটা এরকম সেরামিকের একটা বোল নিয়েছি, সোয়েটারও দাম নিয়েছে 10 টাকা, কিন্তু এটা ফিক্সড প্রাইসের কোনো দোকান থেকে ছিল না, এটা নর্মাল একটা দোকান থেকে ছিল। ব্যাকগ্রাউন্ডে অনেক ডিস্টারবেন্স পাবে তোমরা মিঠির। এই দেখো এটা নিয়েছে অনিশ, নিয়েছে একটা কাঁচের গ্লাস, এটা মানে কত বড় তোমরা দেখো। আমার অনেক সেট আছে, বাট ও বললো যে আমাকে এইটাতে করে কোল্ড ড্রিঙ্কস দেবেন, জল নেব, জানি না কেন বড় গ্লাসে খেতে বেশি পছন্দ করে। সো এইটা নিল, এইটা নিয়েছে 30 না 35 কিছু একটা নিয়েছে, মনে পড়ছে না, ঠিক আছে। তো এবার হ্যাঁ দেখ, এই দেখ এইরকম একটা জার নিয়েছি, এটা একটা প্লাস্টিকের জার, কালারটা যদি অন্য কালার হতো ভালো লাগতো। এর সাথে আছে একটা স্পুন, এরকম ধরনের ছোট সব স্পুন, এরকম স্পুন আমার কাছে আগেও আছে। সো এই এইটা নিয়েছে 30 টাকা, ওটাও একটা ফিক্সড প্রাইস শপ, মানে ওখানে যা নেবে 30 টাকা। সো এটা খুব একটা লাভ হয়েছে বলে আমার মনে হচ্ছে না, মানে দেখো কম্পেয়ার 6 রুপিস টু 30 রুপিস, এর কোয়ালিটিটা আরও বেটার দেন দিস, বাট কি করবো, দেখতে ভালো লাগলো তাই নিয়ে নিলাম। ওকে নেক্সট দেখো এইটা একটা স্টেনলেস স্টিলের একটা চাকু, আমি দেখো চাকুটার ধারটা জাস্ট থিঙ্ক বুঝতে পারবে, ধারটা খুব শার্প নাইফ, আর এইটা এরকম করে কাভারের সাথে আসে, এইটাও নিয়েছে 30 রুপিস, ফিক্স প্রাইস শপ, ঠিক আছে। আর আর একটা জিনিস দেখাই, লাস্ট লাস্ট আইটেম কিলো। সো ক্যান্ডি, ক্যান্ডিকে ওষুধ খাওয়ানো হচ্ছে। সো দেখো এইরকম একটা হ্যান্ডক্রাফটেড এটাকে কী বলবো, এগুলোকে এগুলো বক, আই থিঙ্ক হ্যাঁ বকই হবে। সো দেখো খুব সুন্দর কাঠের কাজ করা, অ্যান্ড এগুলো মানে রিমুভেবল, তুমি খুলে আবার এটাকে লাগাতে পারো, এইরকম ধরনের। এইটার প্রাইস নিয়েছে 60 রুপিস, ভালো লাগলো আর কি ডিজাইনটা, আর কাঠটা মানে যথেষ্ট মজবুত আছে, আমি আগেও এরকম দেখেছিলাম, ওটা 80 সামথিং বলছিল ওটা কার্তিক পুজোর মেলাতে, বাট এতটা মজবুত নয়। এই দেখো এটা এইরকম ধরনের, এটা ওপেন করা যাবে, এইগুলো এরকম মানে খোলা সিস্টেম আছে, দেন আবার এগুলোকে ফিক্সড করে দেওয়া যাবে, ঠিক আছে। সো এই ছিল আমার শপিং, তো আমার তো মনে হলো না যে আমি বেশি কিছু শপ করেছি। তোমরা কমেন্ট করে জানাবে কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লাগলো, আমি জাস্ট শপিং এইটুকুই ছিল, আর অনেক দোকানে বললাম কোভিডের জন্য একটু গ্যাদারিং ছিল, ঢুকতে ঢুকতে পাইনি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে তোমাদের সাথে পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো, অ্যান্ড হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট আর কি সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই যেন করবে, সবাই দেখছো সব কিছু করছো, এত ভালোবাসা দিচ্ছ, সাবস্ক্রাইবও করো। আর হ্যাঁ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড ওয়েলকাম টু আর ফ্যামিলি। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস।
চলো দেখা হবে পরের একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা।